তাপি আরে ববি কি হইছে আমারে কোন সব মানে ছটপন শেষ মাস তুই আমার মনে দিক তক করে দাগাইছিস এই তোর বেশ কি জানি বলি হলো তো তো সমস্যাটা কি কর তো ভাত খাব দে জন্য বলতিস এই আরে দাঁড়া 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 আমার অপরাধ কি বুঝলাম না তোর অপরাধ তুই আমার মনে কি কইছিস দেখ আচ্ছা আপনার বড়কে আমি কি বল বুঝলাম না আপনার বড়ের সাথে আমি কথাই কই না আমার বোনকে তালে মিথ্যা কথা কইছিস তুই কি কবর যাচ্ছিস আমার বোন মিথ্যা কথা কয় আচ্ছা ভাবি আপনি যে আমারে মারলেন আপনি কি আপনি কি কোনদিন আমারে দেখছেন আপনার বোনের সাথে কথা কইতে কোন আপনার কোন দেখেন না দেখি তুই তো আর আমার বোন তো একই কলেজে পড়িস তাই না আমার বোন তো অবজেকশন দিয়ে তুই নাকি তাক ডিস্টার্ব করিস তুই আমারটা খাস না আমার বাড়ির তো খাস আমার বাড়ির তো খাস আর তুই আমারই বোনের পিছে লাগছিস আমি আপনার তো খাই না আমি আমার ভাইটা খাই আমি বুঝলাম না আমি আপনার বোনের প্রপোজ করবো কেন আপনার বোনের সাথে কথাই তো কই তোর ভাই ডাক দে তোর ভাই এসে কই তোর এত বড় আশপর্দা হলো কোথা থেকে তো তুই আমার বোনের কাজে বাজে কথা কইস আমি তো আজকে ভাইকে বলবোই কারণ আমি তো কোনো অপরাধী করিনি আমি আপনার বোনের সাথে কথাই কই না আরে ভাই তুই তো অপরাধ করার মতো কোনো সাড়ালি না আমার ছোট ভাই অপরাধ করতে পারে ভাই সত্যি আমি কিছু জানি না সত্যি জানি না ভাই বিশ্বাস করে আমি কিছু করি নাই কিছু করিস নাই ওর বোন আমাকেও ফোন করে জানাইছে আচ্ছা ভাই তুমি আমার ভাই না বলো আমি কি আমি কি এরকম করতে পারি কও আসলে তুই তো আমার মান সম্মান একেবারে নষ্ট করে দিলি একই সাথে পড়াশোনা করার জন্য আচ্ছা তুই হাত নাই পাড়াও ঠিক মতো নাই তোর কি লজ্জা করে না যে একটা মেয়ে মানুষের সামনে তুই এই অবস্থায় যায় দাঁড়াতে ভাই আল্লাহর দোহাই লাগে বিশ্বাস করা তুই চাষের কাছে কি কইছিস কি কইছি আমি তুই চাষের কাছে কইছিস তোর ভাবি না কেন সবসময় তোর উপর অত্যাচার করে তোর কথা শোনায় তোর ধরি মারে চাচি আমার জিজ্ঞেস করলো তাই একটু বলছিলাম আর কি তোর ভাবি কি সবসময় তোকে মারে না মাঝে মাঝে তো তুমি যখন থাকো ভাই বেয়াদব শোনো শোনো দুধতলানি কাল সব পুষতেছি ঠিক আছে শোন আজকের পর থেকে আমার বাড়িতে আবর্জনার দরকার নেই তোর জন্য আমার সংসারে অশান্তি হচ্ছে আমি চাই তুই আমার বাড়ি ছেড়ে চলে যাস যা বের হ যা 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 সেজন্য তো পারছেন বাইর করে দিলাম ভালো করেছ এবার বাড়ি চলো শোনো শোনো কি হলো আমার দেখি আসি যে আসলে গেল নাকি এদিক না ভাই আগে নিজেরা শিওর হই আচ্ছা আরে আমি যাচ্ছি ওই চাষিদের বাড়ির সামনে একটা বড় গ্যাপ আছে মোটরসাইকেল আমি পড়ে গেছিলাম আমি একটা জিনিস দাও কদিন ধরে খুব লক্ষ্য করছি জিনিসটা না বললে তো হয় না মনে তো না করি কত কি আছে কত কি না না তো মাথা কথা ঠিক আছে তোমার মাথা ঠিক নাই তুমি যদি বিশ্বাস না করো আজ তোমার ভাই আমি সব সময় চাই তোমার ভালো চাই এটা তুমি ভালো করে এটা কি উদাইল এই প্রমাণ যদি না হয় তাহলে একটু দাইল দেখি একটু দাইল দিয়ে তুমি আমার গাড়ি দেখ খুব দিন আমার ভাই কি হয়েছে মিরাজ এই ভর দুপুর সময় একটা ছেলে আমার ঘরে ঢুকছিল লাঞ্চ করার জন্য দুপুরে না কি হ্যাঁ আজকে তোর কথাটাই সত্যি আমি তোমারই কইছিলাম তুমি তো আমার কথা শোনো নাই আয় আমার কাছে আমি কিছু জানি না
এখন কি করতে পারে তুই ভাই যা হইছে হইছে আর বলে না যা হইছে মানে এই মহিলা আমি কি করি কি করিস নি তোর চরিত্র সম্বন্ধে আমাকে আর বলার দরকার নেই তোর চরিত্রটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি তুই কোন চরিত্র নিয়ে একটা স্বামীর ঘরে এত সুখ শান্তি পাওয়া নিয়ে ভালো থাকে না এর পুরুষের সঙ্গে চায় শান্তি পাওয়ার পরে যে মেয়ে অন্য একটা ছেলে বাড়িতে নিয়ে আসতে পারে এই ঘর থেকে সে মেয়ের চরিত্র সম্বন্ধে তারা জানতে পারে না বল ভাই তোর কথা মতো তুমি এই ভাইকে কত কষ্ট ও আমার সেদিনকে সব কথা বলছে কিছু আমি ওর কথা বিশ্বাস করিনি ও আমাকে সব কথা বলছে বলার পরে আমি হয়তো ভাবছি হয়তো তোকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এই কথা বলছে আজকে তো না আমার ছোটো ভাই ও পঙ্গু মানুষ হলেও ও যে আমাকে খারাপ বুদ্ধি দেয়নি ওর বড় ভাইয়ের ক্ষতি চায় না তোর কথা মতো ওকে আমি কত কষ্ট করছি কত নির্যাতন করছি মহিলা আজকের পর থেকে আমার এই বাড়িতে তোর কোনো জায়গা নেই মিরাজ ভুল হয়ে গেছে তোর কি মনে নাই তোর উপরে কত কথা করে তুই আজকে তার পক্ষ হয়ে না না মিরাজ না তোকে আদর করে এই বাড়িতে নিয়ে আসছিলাম না আজকে আদর করে তোকে বাড়ি থেকে বের করে